বলতেছিলাম যে আজকে মৌসুমটা হেভি আছে, আজকে মদ খাওয়ার প্ল্যান করলে কেমন হবে? সে তো ভালোই হবে, সব বন্ধুগুলা খাবো বললে এখনি হয়ে যাবে। ঠিক আছে, তবে আমি সব মাতাল বন্ধুগুলাকে ফোন করে দেখছি। আর হ্যাঁ, তুই এক কাজ কর, চাড়া করে আমাদের আড্ডার জায়গাটাই চলে আয়, এখানেই তাহলে সব প্ল্যান তলন হয়ে যাবে। এখন মদ খাওয়ার জন্য তোর মুখ থেকে লাল পড়েছে, এখন কি আর তোর ঘরে থাকতে মন যাবে? তবে শুনবে মাতাল কাড়া গেলা, বলতেছিলি যে মদ খাবার প্ল্যান করছি, সবাই মদ খাবি তো? হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। আজকে মদটো মেরে কইছে 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 মাতলামি করিব। মাতলামি সাতলামি পরে করবি, আগে সবাই মদ খাবার টাকাটা বাই কর। হ্যাঁ রে ভাই, মদের চাঁদা কত করে লাগছে? সবাই 500 টাকা করে দে না, উটোতে চাঁদির হয়ে যাবে। এই জগা দাদা, 500 টাকা করে চাঁদা তো গাইগে বেশি চাঁদা হয়ে গেছে নি। এই যদি মদ খাইতে চাস তো 500 টাকা দে, আর তা না হইলে ঘর যেয়ে পরে হালকা মুইতে ঘুমাইন দেগা যা। তোর ওই কিপটা গিরি গেল, এখানে চলবে না বলে দিছি। এ ভাই জগা, আমার কাছে এই 200 টাকাই আছে, বাকিটা তুই টুকচা দিয়ে মেকআপ করে দে না ভাই, আমি তোকে পরে শোধ কই দিব, মায়ের দিব্যি বলছি। হ্যাঁ শালা, আগে থেকেই তো তোর কাছে চাঁদির আমি 700 টাকা পাই, উটো তো শালা শোধ করলি নাই, আবার ধার খুঁজছিস। দে না ভাই, আজকের মতন অন্তত মেকআপ করে দে, আমি কালকেই তোকে সব টাকা শোধ করে দিব, মায়ের দিবি বলছি, কালকেই শোধ করে দিব। আগের কত পাতিস বল, আগে 700 আর আজকে 300, টোটাল 1000 টাকা তোকে কালকেই শোধ করে দিব, গ্যারান্টি বলছি, কালকে নিয়ে নিবি কালকে। ঠিক আছে, কালকে যদি পুরো টাকাটো না পাইছি না, তখন তোকে দেখাবো মজা। হি হি, এই শালাকে যেমন আমি কালকে কত টাকা দিব, ওইটো আমি ঢপ মেরে দিলাম, আর এই শালা বিশ্বাসও করে নিল। হে লে রে ভাই, আমার 500 টাকা চাঁদাটো লিয়ে লে। হে শালা ভোলা, মদ খাবি তো তোর টাকাটো বাই কর। আমার কাছে তো টাকাই নাই। ও নো, সব মদ মাতালদের দলে এইরকম একটি কিপটা মালকে তোমরা দেখতে পাবে। শুন ভোলা, তোর কাছে যদি টাকা নাই তাহলে তুই একটি কাজ কর। কি 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 কাজ করতে হবে গো? চড়কা দাদা। হ্যাঁ ভাল, জোগার কাছ থেকে সব টাকা ঢলে, আর ওই টাকাটাই মদ আনবি, গ্লাস আনবি, চাকনা আনবি, সিগারেট আনবি, আর বাদ বাকি জল জিরা ফল জিরা যা যা চাট লাগবে সব নিয়ে আসবি। যা এবে, যা চাড়ে করে যা, তা না হইলে তো দোকানটা বন্ধ করে দিবে। আমি কি খালি হাতে যাব? টাকাটা দাও। হাই লে রে টাকলা, ও শালাকে টাকাটা দিয়ে বিদায় কর তো। হ্যাঁ ভাল শালা, টাকাটা ধর আর চাড়ে করে মালটা নিয়ে আই, বুঝলি? ঠিক 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 আছে, এখনি নে 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 নিয়ে আসছি। খুড়া, এই চেনাচুর গাঠিয়া নিমকি ভুজিয়া জল জিরা সব মিলাই 2 টাকার দাও তো। কি 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 ক টাকার দিতে বললি? কেনে কানে কম শুনো নাকি? 2 টাকার দিতে বললাম নি। ও, সব গলা মিলাই 2 টাকা দিব নাকি? হ্যাঁ 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 বখুড়া, 2 টাকার সব মিলাই দিয়ে দাও।
আচ্ছা আচ্ছা আয় আয় এইদিকে আয়, তোকে 2 টাকার সব দিয়ে দিচ্ছি।